ঘাড়ে একটা টিউমারের মতো হয়েছিল। তো আমি, হ্যাঁ, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যেহেতু আমার এক ফ্রেন্ড ক্যান্সারে মারা গেছিলো, তো আমি এটা একটু ভয় পেয়েছি। তো ভয় পাওয়ার কোনো, আমি এটা মানে আমি ডাক্তার দেখেছি। আচ্ছা, টেস্ট করানোর পর তারা বলতেছে যে এটা মানে টিউমার না, জাস্ট চর্বি জমছে, আচ্ছা, কিন্তু আপনার ঘাড়ে মানে হাড় ক্ষয় হইতেছে, এটা বললো। পরে ডাক্তার পরামর্শ নিয়ে আবার এমআরআই করলাম, তো এমআরআই তে বললো যে না, হাড় ক্ষয় না, এটা আপনার আপনার এই সমস্যা হয়েছে মূলত মানে দীর্ঘক্ষণ জার্নি করাতে বা বসে থাকাতে, এবং শুধু এইখানে না, আমার মানে কোমরেও হয়েছে একেবারে শেষের আগেরটা, মূলত কোমরটাকে বেশি প্রবলেম করতো। কি হতো মানে প্রচন্ড রকম ব্যথা করতো, হ্যাঁ, একটু সময় বসে থাকলেই পেইনটা শুরু হয়ে যেত, আধা ঘন্টা মানে টানা বসে থাকলেই ব্যথা করতো। প্রশ্নটা আমি নিজেই করছিলাম যে আমি যদি থেরাপি নেই, আমার ডিস্ক কি আগের মতো মানে আগের মতো মানে আগে জায়গায় আসবে কিনা। তো স্যার বলছে ইনশাল্লাহ অবশ্যই আসবে। তো স্যারের আন্ডারে যখন ভর্তি হয়ে যান, তো প্রথম দিন যখন ভর্তি হন এবং আজকে শেষতম দিনে, এই দুইটাতে আপনার সেই ব্যথার কি অবস্থা? আপনি কি নিজে নিজে একটু পরীক্ষা করে দেখেছেন যে আপনার সেই কোমরের ব্যথাটা একটু বসে থাকলে হয় কিনা, বা ঘাড়ে সেই ব্যথাটা কি এখন হয়? ঘাড় আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, আর আমি মানে আধা ঘন্টা 20 মিনিট বসে ই করছি, আপনার পরীক্ষা করে দেখছি যে ব্যথাটা আগের মতো হয় কিনা। আগের মতো হয় না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আপনাদের সকলকে আবারও স্বাগতম। দর্শক, কোভিডের এই সময়টাতে, বিশেষ করে এই লকডাউনের সময়টাতে, একটা বড় একটা সময় যখন দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষই একটু অলস সময় কাটানোর চেষ্টা করি, কারণ যারা আমরা হয়তো চাকরিজীবী বা ব্যবসায়ী, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজের জায়গাগুলো একটু বন্ধ থাকার কারণে আমরা অনেকেই একটু বেশ বড় একটা ছুটি আমরা পেয়েছি বলা যায়। এই সময়টা আসলে উপযুক্ত একটা সময় যখন বিশেষত যারা হচ্ছে বাত ব্যথা বা বিভিন্ন ধরনের পেইন নিয়ে যারা আক্রান্ত বা ব্যথায় আক্রান্ত, তাদের যে ধরনের অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন, যারা হয়তো সময়ের জন্য নিতে পারছেন না, তাদের জন্য এই সময়টা কিন্তু অনেক বড় একটি সময় এবং অনেকেই কিন্তু এই সময়টাকে তারা কাজে লাগাচ্ছেন। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি তাহিদ আলম, ঢাকাতেই একটি প্রাইভেট কোম্পানিতে উনি আছেন। বেশ কিছুদিন থেকে ওনার PLID সমস্যা দেখা দিয়েছিল। প্রথম দিকে এটা যদিও অল্প পরিমাণে শুরু হয়েছিল, বাট একটা সময় সেটা একটি ক্রনিক পর্যায়ে চলে যায় এবং ওনার খুব দ্রুততম সময়ের ভিতরে ওনার ডিসিশন নেওয়ার কারণে আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়েছেন। ওনার কি হয়েছিল এবং কিভাবে উনি এই সমস্যাটা থেকে উনি পরিত্রাণ পান, আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? একটু ভালো। ভালো, আমরা আসলে এই শব্দটাই সবসময় আসলে শুনতে চাই সবার কাছ থেকে, যে হ্যাঁ আমি ভালো আছি, সুস্থ আছি। আমরা যদিও কথার প্রেক্ষিতে সবসময় বলি যে আমরা সুস্থ আছি, ভালো আছি, ভালো না থাকলেও আমরা বলি, বাট শারীরিকভাবে কতটুকু সুস্থ আছেন সেটা একটু জানতে চাচ্ছি। আগের চেয়ে ভালো। ভালো আছেন। আমাদেরকে কি একটু বলবেন যে কোথায় থাকেন আপনি? আমি উত্তরখান, উত্তরখান, ঢাকার উত্তরখানে থাকেন। আমরা জানি আপনি একটি প্রাইভেট কোম্পানিতে আছেন, কোথায় এটা? গাজীপুর। গাজীপুরে। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কী সমস্যা ছিল এবং ঠিক কতদিন আগে এই সমস্যাটা শুরু হয়েছিল? সমস্যা ছিল 1 বছরের বেশি মানে শুরু আর কি। আচ্ছা। তো সমস্যা প্রথম ছিল আমার ঘাড়ে। আচ্ছা। তো পরে যখন আমি এটা পরীক্ষা করাই, ঘাড়ে কি হয়েছিল? ঘাড়ে একটা টিউমারের মতো হয়েছিল। তো আমি, হ্যাঁ, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যেহেতু আমার এক ফ্রেন্ড ক্যান্সারে মারা গেছিলো, তো আমি এটা একটু ভয় পেয়েছি। তো ভয় পাওয়ার কোনো, আমি এটা মানে আমি ডাক্তার দেখেছি। আচ্ছা। টেস্ট করানোর পর তারা বলতেছে যে এটা মানে টিউমার না, জাস্ট চর্বি জমছে, আচ্ছা, কিন্তু আপনার ঘাড়ে মানে হাড় ক্ষয় হইতেছে, এটা বললো। পরে ডাক্তার পরামর্শ নিয়ে আবার এমআরআই করলাম, তো এমআরআই তে বললো যে না, হাড় ক্ষয় না, এটা আপনার আমি আপনার এই বিষয়ে আবার বিশেষজ্ঞ দেখে রেখেছি।
তো উনি বলতেছে যে আপনার এই সমস্যা হয়েছে মূলত মানে দীর্ঘক্ষণ জার্নি করাতে বা বসে থাকাতে, এবং শুধু এইখানে না, আমার মানে কোমরেও হয়েছে একেবারে শেষের আগেরটা, মূলত কোমরটাকে বেশি প্রবলেম করতো কি হয়তো, মানে প্রচন্ড রকম ব্যথা করতো। হ্যাঁ, একটু সময় বসে থাকলেই পেইনটা শুরু হয়ে যেত, আধা ঘন্টা মানে টানা বসে থাকলেই ব্যথা করতো আধা ঘন্টা। আমার কাজটাও বসে থাকাই স্বাভাবিক। আচ্ছা, তো মাঝে মধ্যে দেখা গেছে যে মানে এত ব্যথা করতো যে মানে আসলে কি ব্যথাগুলো বোঝানো যায় না, মানে সহ্যের অতিরিক্ত একটা অবস্থা চলে আসতো। এটা কিন্তু হয় বাস্তবিক ক্ষেত্রে, আমরা দেখা যাচ্ছে যে আসলে অল্প সাধারণ যখন একটু পেইন হয় আমাদের, আমরা কিন্তু আসলে একটু গ্রাহ্য করি না জিনিসটাকে। যখনই সেটা একটু ক্রনিক পর্যায়ে চলে যাবে, একটু মানে প্রচণ্ড রকম পেইন শুরু হয়, তখনই আমরা আসলে ডক্টরের কাছে যাই। তো যখন এই পেইনটা শুরু হয়, এর কি স্পেসিফিক কোনো কারণ জানা আছে যে, বা কিছু বলেছেন ডক্টরে যে কেন হয়েছিল বা কি কোনো রিজন কি বলেছেন ওনারা? হ্যাঁ, রিজন বলছে যে অতিরিক্ত জার্নি করার কারণে বা টানা বসে থাকার কারণে আমার এই ডিস্কটা এই সমস্যাগুলো হয়েছে। আর যেহেতু এখানেটা হয়েছে আমি কম্পিউটারে অনেকক্ষণ কাজ করলে একইভাবে তাকে থাকতেছি। আচ্ছা, হ্যাঁ, তো বলছে যে একভাবে থাকা যাবে না, আচ্ছা একটু পরপর একটু মুভিং মুভ করতে হবে। আচ্ছা, তো আমাদের হয়তো মুভ করার খুব একটা সুযোগ থাকে না। আচ্ছা, আমরা আপনার এমআরআই রিপোর্টে যেটা দেখছি সেটা হচ্ছে আপনার সার্ভাইকেলের হচ্ছে 5 এবং 6, এবং হচ্ছে লাম্বারের হচ্ছে 4-5, এবং আপনার ভিটামিন ডি জনিত কিছু ঘাটতি ছিল, ছিল। তো যখন আপনার এই সমস্যাটা একটু বেশি পর্যায়ে চলে যায়, প্রাথমিকভাবে কোনো চিকিৎসা বা কোনো কী দিয়েছিলেন আপনাকে ডক্টর? এর আগেও আমার ডাক্তার ভিটামিন ডি দিয়েছিল, আপনার 6টা নিয়েছিলাম এর আগে, এবারও 7টা নিলাম। আচ্ছা, তো যখন প্রথমবার ডক্টরের কাছে যান, উনি আপনাকে কী ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন? এখানের মাসেল বলতেছিল যে আপনার মানে মাসেলগুলো শক্তিশালী করতে হবে, পিঠের মাসেলগুলো শক্তিশালী করতে হবে, যেহেতু শরীরের বড় একটা মানে ওয়েট পিঠ ক্যারি করে। আচ্ছা, যাতে এইখানে মানে আপনার কী বলে প্রেশার কম লাগে। আচ্ছা, তারপর যেহেতু চাকরি করি ওটা হয়ে ওঠে না, মানে উনি কি কোনো ধরনের থেরাপি বা কিছু নিতে বলেছিলেন? থেরাপি বলতে কিছু ব্যায়াম করতে বলছিল। আচ্ছা, বাসায় কিছু ব্যায়াম করতে বলছিলেন? হ্যাঁ, বাসায়। আর ওয়েট লুজ করতে বলছিল 12 কেজি। আচ্ছা, তো আমি যদি ডায়েট কন্ট্রোল করি আমার ওজনে কোনো খুব একটা প্রভাব পড়ে না। আচ্ছা, না খা থাকলেও আপনার ওজন কমে না। তার মানে আপনি মানে চেষ্টা করেছেন কিন্তু হয়নি আপনার ওজন? হ্যাঁ, আমি এই যেমন রোজাতে সেহরিতে মানে কোনো কার্বোহাইড্রেট নেই। আচ্ছা, ভাত রুটি কিছুই নেই, কিন্তু তারপরও আমার রোজা শেষে কিছুই হয়নি, ওজনটা কমে নেই, ওজন কমে নেই। আচ্ছা, এই সমস্যাটা আমাদের অনেকেরই আছে। দেন তারপরে কি করেছেন? তারপর আমার এক জুনিয়র আছে, তো ওর ফ্রেন্ডেরও একই সমস্যা। আচ্ছা, ওর মাধ্যমে এখানে খবর আমি প্রথম পাই, মানে ডক্টর মোহাম্মদ শফিউলের প্রধান ওনার ব্যাপারে প্রথম জানতে পারেন। পরে আমি স্যারকে দেখেছি 1 মাস আগেই। আচ্ছা, কিন্তু ছুটি যখন স্যারে দেখে উনি বলতেছে যে আপনার থেরাপি দরকার, সেটা হয়তো 10-12 দিন থাকতে হবে। আচ্ছা, কিন্তু এত বড় ছুটি তো একসাথে পাওয়া সম্ভব না, প্রাইভেট সেক্টর এটা আসলে একটু কষ্ট, এই জন্যই এই ঈদের ছুটি লকডাউন সব কিছু মিলে তখন ডিসিশন নিয়েছেন যে ঠিক আছে আমি ভর্তি হয়ে যাই। অবশ্য আমি এর আগে আমার ডিপার্টমেন্ট হেডকে জানাইছি যে আমার 10 দিনের মিনিমাম ছুটি লাগবে। আচ্ছা, তো উনি রাজি হয়েছে। আচ্ছা, উনি সবসময় বলছে যে ঈদের সাথে নেন, তো তা ওটাই না হয়েছে। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি স্যারের কাছে চলে আসেন এবং স্যারের আন্ডারে থেকে ভর্তি হয়ে যান। যখন প্রথম স্যারের কাছে আসেন, স্যার যখন আপনাকে একদম পরীক্ষা নিরীক্ষা করেছেন, সব কিছু দেখেছেন, স্যার কি এমন কিছু বলেছেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, এমন কিছু বলেছিলেন? প্রশ্নটা আমি নিজেই করছিলাম যে আমি যদি থেরাপি নেই আমার ডিস্ক আগের মতো মানে আগের মতো মানে আগে থেকে আসবে কিনা। তো স্যার বলছে ইনশাআল্লাহ অবশ্যই আসবে। আর এখন চলে যেতেছি, তো আমার কিছু মানে রেগুলার ব্যায়াম করতে হবে, যেটা আসলে কি মানে আপনার অলস টাইপের কিছু তো মানে স্বাভাবিক যে আর ব্যায়াম করার। আমি খুব ভোরে উঠি আসলে, মানে কি সকালে 6:30 গাড়ি ধরতে হয় আর বাসে আস্তে আস্তে 10টা। আচ্ছা, মানে দিনের সারাটা সময় দেখা যাচ্ছে আপনার অফিস বা কাজ নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হয়, মানে সকালে উঠেন ঠিকই কিন্তু ব্যায়ামটা যে ওই সময়টা হয় না। তো স্যারের আন্ডারে যখন ভর্তি হয়ে যান, তো প্রথম দিন যখন ভর্তি হন এবং আজকে শেষতম দিনে, এই দুইটাতে আপনার সেই ব্যথার কী অবস্থা? আপনি কি নিজে নিজে একটু পরীক্ষা করে দেখেছেন যে আপনার সেই কোমরের ব্যথাটা একটু বসে থাকলে হয় কি না, বা ঘাড়ে সেই ব্যথাটা কি এখন হয়? ঘাড় আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, আর আমি মানে আধা ঘন্টা 20 মিনিট বসে
ই করছি আপনার, পরীক্ষা করে দেখছি যে ব্যথাটা আগের মতো হয় কি না। আগের মতো হয় না আলহামদুলিল্লাহ। তো এই যে গত এক বছরের একটা জার্নি, এক বছরের একটা কষ্ট ট্রিটমেন্ট করা এবং পরবর্তীতে আজকে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? সুস্থতা তো অনেক বড় নেওয়া, এটা অবশ্যই ভালো। আপনার আসলে যার ব্যথা হয় সে বুঝে, সে শুধুমাত্র বুঝতে পারে, অন্য আসলে সেটা বোঝানো যায় না যে আসলে কতটুকু কষ্ট হয়। আমাদের দর্শকদের জন্য কি কিছু বলবেন যারা দেখা যাচ্ছে হয়তো আপনার মতো এরকম বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন? যেমন আপনি কিছুক্ষণ আগে আমাদের সাথে শেয়ার করেছেন যে আপনি আপনার একজন জুনিয়রের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন এবং পরবর্তীতে স্যারের কাছে আসেন এবং আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকেই আছেন যারা হয়তো শুধুমাত্র না জানার কারণে দীর্ঘদিন ধরে তারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তারা জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলবো যাদের এই সমস্যা আছে তারা যাতে ভুল চিকিৎসাটা না নেয়, ঠিক আছে? এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, যেহেতু এখন আপনার তথ্য প্রযুক্তির যুগ, চাইলেই আপনার গুগল করতে পারে। জি জি হ্যাঁ, আমাদের হাতের মুঠোতেই আছে। তো আমার মনে হয় না মানে অবহেলা করা দরকার, কারণ ব্যাক পেইন খুবই বাজে জিনিস। আপনার একবার যদি হয়ে যায় আমার মনে হয় আমি প্যারালাইজ খুব ভয় পাই। অবশ্যই হ্যাঁ, যেহেতু আমার ফ্যামিলি আমার উপরে অনেকটা নির্ভরশীল। অবশ্যই, তো আমার মনে হয় অবহেলা করা দরকার কখনোই না। এটা তো আর এমন না যে পেট খারাপ হয়েছে সিলিন্ডার ফেলাইলাম, সেটাই। ধন্যবাদ তাহিদ আলম। আচ্ছা দর্শক, আপনারা এতক্ষণ আমাদের এই ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে গত এক বছর আগে যখন ওনার এই সমস্যাটা শুরু হয় প্রথম, এবং উনি তাৎক্ষণিকভাবে কিন্তু উনি ডক্টরের শরণাপন্ন হন এবং ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন, বাট যখন দেখছিলেন ভালো হচ্ছিলেন না, বাট উনি কিন্তু সার্চ করা শুরু করেন এবং একটা সময় ওনার একজন জুনিয়রের মাধ্যমে উনি যখন জানতে পারেন সেই অনুযায়ী উনি চলে আসেন। এবং দেখুন খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু উনি কুইক স্টেপ নেওয়ার কারণে কিন্তু খুব অল্প দিনের ভিতরে এই PLID জনিত যে ধরনের সমস্যা সেটা থেকে উনি আজকে মুক্তি পেয়েছেন এবং উনি কিন্তু সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছেন। তবে এই সুস্থতা ওনাকে ধরে রাখার জন্য ওনাকে কিছু নিয়ম কানুন আছে, কিছু অ্যাক্টিভিটিস আছে, সেই জিনিসগুলো ওনাকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে, তাহলে আশা করা যায় উনি সারাটা জীবন উনি ভালো থাকবেন, এইভাবে সুস্থ থাকবেন। এবং উনি কিন্তু এখানে আরেকটা মেসেজে অলরেডি দিয়েছেন যেটা ওনার পার্সোনাল, যদিও এটা কিন্তু আসলে আমাদের অনেকেরই একটা সমস্যা, সেটা হচ্ছে যে উনি যেটা বলেছেন যে উনি ওনার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। আমাদের এরকম অনেকেই আছেন, শুধু যে আর্নিং মেম্বার আমার ফ্যামিলিকে আমার ঠিক রাখতে হবে তা না, আমার পরিবারের জন্য আমাকে সুস্থ থাকতে হবে, আমার নিজের জন্য আমাকে সুস্থ থাকতে হবে। এই জন্য এই ধরনের সমস্যা বা যারা আপনার এই ধরনের সমস্যাটা যারা ভুগেন এই জিনিসটাকে আসলে অবহেলা করা যাবে না। উনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে আপনার উনি প্যারালাইজ জিনিসটাকে অনেক ভয় পান, আক্ষরিক অর্থে কিন্তু সত্যি সত্যি যদি এই জিনিসটাকে অবহেলা করা হয় একটা মানুষ কিন্তু সত্যিকার অর্থে আপনার প্যারালাইজড হয়ে যান এবং সম্পূর্ণ ডিজেবল হয়ে যান। এবং সেই সময়টা যে কতটা ভয়ঙ্কর যারা একমাত্র এর ভিতর দিয়ে গেছে তারাই একমাত্র জানে। এবং এর আগেও আমাদের কিছু ভিডিওতে আমাদের কিছু কিছু পেশেন্ট তাদের এই ধরনের অভিজ্ঞতাগুলো কিন্তু তারা আপনাদের সাথে শেয়ার করেছেন যে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। এবং পরবর্তীতে তারা যখন ট্রিটমেন্ট নিয়েছেন তারা সুস্থ হয়ে গেছেন, যদি একটু সময় লাগে। সো আমরা আশা করবো আসলে আপনারা, আমরা ওইটুকু সময় পর্যন্ত যাব না যাতে আমরা সম্পূর্ণ ডিজেবল হয়ে যাই, তার আগেই আমরা চিকিৎসা নিব। আমাদের হাতের মুঠোতেই কিন্তু এখন এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা আছে, বাংলাদেশের অনেক জায়গায় অনেক ভালো ভালো কিছু কনসালটেন্ট আছেন, ভালো ভালো কিছু প্রতিষ্ঠান আছে। আপনারা চাইলেই সেইগুলোর ব্যাপারে আপনারা খোঁজ খবর নেন এবং সেই ধরনের চিকিৎসাগুলো যদি আপনারা গ্রহণ করেন আশা করা যায় খুব অল্প দিনের ভিতরে আপনারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।